রাজশাহী চার আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের স্ত্রী দাবি করে লিজা আক্তার আয়েশা সামাজিক যোগাযোগের মাধ্যমে গত দুই তিন দিন ধরে সরব ছিলেন তিনি বিয়ের কাবিন নামা এবং অন্তরঙ্গ ছবি দিয়ে নিজেকে এখনও বৈধ স্ত্রী দাবি করছেন তিনি শেষ পর্যন্ত স্ত্রীর অধিকার পেতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ারও হুমকি দিয়েছেন লিজা সোমবার দুপুরে তিনি ফেসবুকে স্ট্যাটাসে বলেন আপনারা সবাই ভাবছেন আমি থেমে গেছি আমি থেমে যাই নাই সংসদ সদস্যের ভক্তরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমার বিরুদ্ধে এবং মাননীয় সংসদ সদস্য গতকাল আমাকে বলেছেন আমি গণমাধ্যমে এসেছি তাই উনি আমাকে ডিভোর্স দিবেন সব মিলিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি তবে আমি থেমে নেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যাব এবং এর বিচার চাইব আপনারা সকলেই আমাকে সহযোগিতা করেছেন পাশে থেকেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেকটি পোস্টে লিজা আক্তার লিখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তার কাছে আকল আবেদন জানাচ্ছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রচারণার উদ্দেশ্যে কিছু করছি না আমি আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসি সেজন্যই মাননীয় সংসদ সদস্যকে আমি বিয়ে করেছি এবং আমি মনে করি তাকে বিয়ে করে আমিও এই আওয়ামী লীগের একটা অংশ হয়েছি তিনি বলেন আমি এই দলকে মনে প্রাণে ভালোবাসি আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমি দলের বিপক্ষে যেতে পারি না আমি বাংলাদেশের নাগরিক জননেত্রী শেখ হাসিনা আমার মা আমি একটা সাধারণ মেয়ে হিসাবে আমি কি সুবিচার আশা করতে পারি না আমি আমার সংসার চাই আমি আমার অধিকার আদায়ের লড়াইয়ে জয়ী হতে চাই তিনি এ সময় বলেন কোনো কুচক্রী মহল আমাকে এগুলো করাচ্ছে না আমি আমার নিজের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা এইটাকে দলের বিপক্ষে নিউজ ভাববেন না এবং অপপ্রচার মনে করবেন না প্রয়োজনে আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এবং আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাইব তিনি এ সময় আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পাশে সব সময় আছেন। এবং থাকবেন আমি এটা বিশ্বাস করি মহান নেত্রী একজন ভিক্ষুককে বুকে জড়িয়ে নিয়েছিলেন উনি আমার জন্য সুবিচারের ব্যবস্থা করবেন ইনশাল জানা গেছে এই নারীর বাড়ি নগরের তেরোখাদিয়া এলাকায় এর আগে তার সঙ্গে এমপি এনামুলের একাধিক অন্তরঙ্গ ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোল চলছে তবে লিজার সঙ্গে তালাক হয়েছে বলে দাবি করেছেন এমপি এনামুল গত শনিবার লিজা আক্তার আয়সান নামে ওই নারী প্রথম ফেসবুকে লেখেন এমপি সাহেবের রক্ষিতা বা প্রেমিকা নয় দ্বিতীয় স্ত্রী আমি আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন এমপি সাহেব আমার হাজবেন্ড এ কথাটা যদি কারো কাছে অবিশ্বাস মনে হয় তারা বিয়ের কাগজ দেখতে পারেন এর দ্বিতীয় পোস্টে তিনি লিখেছিলেন একজন সংসদ সদস্য অনেক বড় অবস্থানের মানুষ তার বিরুদ্ধে চাইলেই কেউ মিথ্যা অপবাদ দিতে পারে না আমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে এতক্ষণে পুলিশ আমাকে থানায় নিয়ে যেত আমি যা কিছু বলছি এবং বলবো সব সত্যি আপনারা আমাকে বিরক্ত না করে ধৈর্য ধরে পাশে থাকুন এরপর এমপি এনামুলের সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেন লিজা লিজা আরেকটি পোস্টের মাধ্যমে লিখেছিলেন দু সালের এগারোই মে আমাদের বিয়ে হয় প্রথমে আট বছর আগে আমাদের বিয়ে হয় মৌখিকভাবে বিয়ের জায়গাটি ছিল তাদের বাগমারার বাড়িতে কিন্তু বিয়ের পর গত বছর ধরে তিনি তিনি আমাকে আমাকে গোপনে পরিচয় দিয়ে এখন একটি ভুয়া কাগজ করে তালাক দিয়েছেন। সেখানে আমার স্বাক্ষর জাল করা হয়েছে এ কারণে আমি পরিস্থিতির শিকার হয়ে আমি ফেসবুকে এসব বলছি তবে এই বিষয়ে মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এমপি এনামুল হক ফোন রিসিভ করেননি তবে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন আমার এক সময়ের বিয়ের সম্পর্ক ছিল ওই নারীর সঙ্গে এখন আর নেই তাকে সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করেছে আমি কিন্তু তারপরেও সে আমাকে ব্ল্যাকমেইল করছে আমিও আইনের আশ্রয় নিব এই বিষয়ে